শাকিব খানরে কে সবচেয়ে বেশি ভালোবাসে? অপু বিশ্বাস, বুবলি ম্যাডাম, তার সাথে যে কো আর্টিস্ট থাকে যেমন ইধিকা পাল, কোর্টনি কফি, আরও যারা ছিল তারা, না শাকিব ইয়ানরা? আমি অ্যাকচুয়ালি যে কথাগুলো এখন বলুম বন্ধুরা, আপনারা এগুলা শোনার পর কমেন্টে যদি আমি ঠিক বলে থাকি কিচ্ছু করেন না, আমি যদি বেঠিক করে থাকি তাহলে কমেন্টস করেন, আমি কারো বদনাম করার জন্য দাঁড়াই নেই। আমার মাথায় একটা জিনিস ঘুরল যে শাকিব খানকে কে কতটুকুন ভালোবাসে, এগুলো মুখের ভালোবাসা নাকি দেখানো ভালোবাসা নাকি আপেক্ষিক ভালোবাসা? ভালোবাসার শব্দের অর্থই তো আপেক্ষিক। আমি আপনাকে বলি, মানে যদি আমি তোমাকে ভালোবাসি মুখে বললাম, অন্তরে বিশ্বাস রাখলাম তাহলে তো হবে না। বা আমি যদি আপনার সাথে ভালোবাসি বলে ভালোবাসা প্রমাণ না করতে পারি তাহলে তো হবে না। আমি এই জন্য বলতেছি, দেখেন ইদানিংকালে বেশ কিছু কিছু ছোটো ছোটো ঘটনা ঘটছে যেটা দেওয়া প্রমাণ হয় শাকিব খানকে কে বেশি ভালোবাসে এবং কে বলে কে বলে না। শাকিব খানরে শাকিব এন্ডে বেশি ভালোবাসে না তার এক্স ওয়াইফ অপু বিশ্বাস, বা তার এক্স সেকেন্ড ওয়াইফ যদি বউ হয়ে থাকে আর কি, বুবলি, আমরা কেউ জানি না বুবলি অপু বিশ্বাস বিয়ে করছে, সেই দলিল আমরা দেখি নাই, ডিভোর্স দিকে সেইটা আমরা দেখি না, আমি সেই প্রসঙ্গেই গেলাম না। কিন্তু অপুর সন্তানের পিতা খান, অপুর বুবলির সন্তানের পিতা শাকিব খান, তাহলে ওদের দুজনেরই সন্তানের পিতা হিসেবে তো একটা প্রেম মহব্বত ভালোবাসা থাকবেই, সারা জীবনই থাকবে। তো এনারা যে ভালোবাসে, কতটুকু ভালোবাসে, শাকিব এন্ডে কতটুকু ভালোবাসে, তার কো আর্টিস্টরা কতটুকু ভালোবাসে, এইটা নিয়ে একটা জগা খিচুড়ি লেগে গেছে। যেমন ধরেন পরশুদিন আসামে অনুষ্ঠান হচ্ছিল গোয়ালপাড়ায় শাকিব খানের, আর তার আগের দিন বা ওই দিনই আসামের অন্য একটা শহরে বুবলি ম্যাডাম আর নীরব না এই মন কে যেন ভালো একটা অনুষ্ঠান সেখানে হয়েছে, যদিও মানে দর্শক সংখ্যা শাকিবের মতো ছিল না, এটা হবেও না, আপনারা জানেন শাকিবের প্রচুর দর্শক আছে ভাই আসামে। তো ওই যেখানে বুবলি ম্যাডাম অনুষ্ঠান করতেছিল সেখানে আপনারা অনেকেই দেখে ফেলছেন হয়তো বা, যে পিছন থেকে চিলেতেছে শাকিব খান শাকিব খান শাকিব খান। তখন বুবলি ম্যাডাম বাধ্য হয়ে হোক, যে কোনো কারণেই হোক, বা সিচুয়েশনকে ট্যাকেল করার জন্যই হোক, বাস অনুষ্ঠানটাকে উঠানোর জন্যই হোক, সে বলছে হ্যাঁ শাকিব খান, আই লাভ শাকিব খান, আপনারা সবাই শাকিব খান শাকিবকে ভালোবাসবেন, আমি শাকিবের সাথে অনেকগুলো সিনেমা করছি, আপনারা সবাই শাকিব খানের জন্য শাকিব খানকে ভালোবাসবেন, আমিও শাকিব খানকে ভালোবাসি, যে কোনো কারণেই বলুক, বলছে তো পাবলিকলি বলছে, দশ হাজার না দশ হাজার হইব না, ওইটা কম হইব না, ওইটা বোধ হয় দুই তিন হাজার লোক ছিল, যাক ওখানে এত লোকের সামনে সে বলছে আই লাভ শাকিব খান। এই যে আমরা হিন্দি সিনেমা বাংলা সিনেমা বা ওই যে নাটকে দেখি না, নায়ক নায়িকারে একটা খালি জায়গায় নিয়ে গেলে, হয়তো ধানমন্ডির লেকের পারে কোনো লোকজন নাই, অথবা কক্সবাজারের সমুদ্র সৈকতে যে বলতেছে ফারিয়া আই লাভ ইউ, এই পাহাড় জঙ্গল সবাই শুনেন, আই লাভ ফারিয়া আই লাভ ফারিয়া, তোমাদের সাক্ষী রেখে আমি ফারিয়াকে ভালোবাসছি। কিন্তু বুবলি ম্যাডাম ওই ফাঁকা জায়গায় কয় নাই, কিন্তু একদম পাবলিকের সামনে বলছে আই লাভ ইউ আই লাভ শাকিব খান, তাতে বোঝা যায় সে শাকিব খানকে ভালোবাসে। এখন আসেন অপু ম্যাডাম, অপু ম্যাডাম শাকিব খানকে কত ভালোবাসে সেটা আপনারা বুঝেই কইতে পারুম না। যেমন ধরুন অপু বিশ্বাস যখন ইয়েতে যায়, কলকাতায় যায়, শাকিব হারি বলে সন্দেশ নিয়ে আসে, প্রত্যেকবারই নিয়ে আসে, না শাকিব খানে কত করে খাওয়ায়, এটা কি ভালোবাসা? আপনারাই বলেন। হ্যাঁ, একদিকে ভালোবাসা, তার ভালোবাসার মানুষকে সেই কলকাতা থেকে সন্দেশ আনা কিন্তু খুব কঠিন রে ভাই, দোকান দিয়ে কিনা গাড়িতে এসা, এয়ারপোর্টে এসা, কাস্টমস ইমিগ্রেশনের সময় হাতের মধ্যে রাখতেইব, এটা আবার লাগেজে দেওয়া যাব না, বা কোথাও রাখলে ভাঙিয়া ভাঙিয়া যাইব, এটা আবার প্লেনে ওঠার সময় কুলে করে বইতে হইব, তারপর ঢাকায় নেই মা কুলের থেকে নিয়ে আস্তে 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 কাস্টমস ইমিগ্রেশন করে সব কিছু করে যখন ড্রাইভারের কাছে যাব তখন সে গাড়িতে রাখবো, বেশ কষ্ট। তো এখন এত কষ্ট যদি ভালো না বাসে তাহলে করে? কিন্তু এই ভালোবাসার মধ্যে আমার একটু একটু আপত্তি আছে। আপত্তিটা হলো এই বন্ধুরা, শাকিব খান আমেরিকা থেকে আসার পর তার যে ফিগারটা ছিল, আমেরিকায় কাজকর্ম ছিল না, বসে বসে অনেকদিন জাস্ট জিম টিম করছে, ঘুরে ফিরে তার ওই পাসপোর্টের ব্যাপার বা ইমিগ্রেশন বা গ্রিন কার্ডের ব্যাপারটা ছিল, তো বেশ মুটিয়ে আসছিল। সেখান থেকে শাকিব খান আজকের শাকিব খান, এই যে চব্বিশ বছরের একটা জোয়ান হয়েছে, অনেক কষ্টের পর হয়েছে, এত সোজা না, তাই না? দেখেন সে রেগুলার জিম করছে, রেগুলার ডায়েটিং করছে, মানে ডাক্তারের বা ফুড অ্যানালাইস যারা করে তাদের অর্ডার কথা মতো খাওয়া খাইছে, জিম করছে,
রেগুলার তার ট্রেনার ছিল, কইরা সব কিছু মিলে এসে একটা সুন্দর ফিগার করছে। আর অপু ম্যাডাম যদি এনে বারে বারে ইন্ডিয়ার তেনে সন্দেশ খাওয়াই এমনে, তাদের সাকিব খান তো আবার মোটাইয়া যাইব। আপনি এমনি জানেন যে যার ডায়াবেটিস আছে সে মিষ্টি বেশি খেতে চায়, সাকিব খানের ডায়াবেটিস নাই, সাকিব খান তো মিষ্টি খাই না, যখন দেখে তখন তার লোভ লাগে, তো তখন লোভ লাগে তার খাইতে হয়, তো তখন তবু বিশ্বাস না করলে হবে না, কারণ উনি তাই না দিছেন। এখন ঘটনা হয়েছে যে কোনো জামাই যদি বেশি সিগারেট খায় তোর বউ বলে এই সিগারেট খাবো না সিগারেট খাবো না, প্রথম থেকে চিল্লায়, পরে যখন দেয় জামাই শুনে না খাগা মরে যায়, অবস্থা তো এরকম হয়ে গেছে গা। অপু বিশ্বাস নিজে আইনা যদি তারে দেয় তো সে খাবে, তার মানে অপু বিশ্বাস কি তাহলে আবার সাকিব খানকে ভালোবাসে না, সাকিব খানকে মোটা করতে চায় না, সেটাও না, এটা ভালোবাসার এই নিদর্শন। কিন্তু এই ভালোবাসা এইভাবে না দেখে অপু ম্যাডামকে বলবো আপনি অন্যভাবে প্রকাশ করেন, সাকিবের এই মিষ্টি মিষ্টি খাওয়ায়েন না ভাই। আর এইটা অপুরটা দেখে দেখেন ইদিকা পাল, ইদিকা পাল আসছে সেদিন কলকাতার থেকে বরফি নিয়ে আসছে, কলকাতার মিষ্টি বরফি জানেন তো, না সেও খাওয়াইছে। আর ইদিকা পাল আমি কুমা আপনি কি সাকিব খানরে ভালোবাসেন, যদি ভালোই বাসেন তাহলে মিষ্টি দেন কেন? আরে ভাই আপনি আসার সময় একটা ঘড়ি নিয়ে আইতেন, রোলেক্স কেমআই যাই হোক, আচ্ছা সেরে না পড়েন একটা টি শার্ট নিয়ে আসতেন, একটা ট্রাউজার নিয়ে আসতেন, আপনি নিয়ে আসছেন এক পাট এক পটলা বরফি। আমি পয়সার কথা বলতেছি না, এটা তো অপকার, এটা তো ভালোবাসা না। আবার দেখেন রাজকুমারী যখন আইছিল মানে কুটনি কফি এই পাবনায় ছিল, ওনারা কে বা কাহারা রসগোল্লা খাওয়ানো শিখাইয়া দিচ্ছে, আমাকে উনি একটা ব্লগে বলছে বাংলাদেশের রসগোল্লা রসগোল্লা। এখন তো ওই মহিলা নিউ ইয়র্কে যাই রসগোল্লা রসগোল্লা করতেছে, রসগোল্লা মানে কোথায় পাওয়া যায়? যদিও পাওয়া যায় জ্যাকসন রাইডে বা জামাইকাতে গেলে রসগোল্লার দোকানও আছে, নিশ্চয়ই খাওয়া শুরু করছে। তার মানে যে তারে ভালোবাসে রসগোল্লা খাওয়ার শিখাইছে, হ্যাঁ কোনো ভালো কাম করছে এই মহিলা, এমনি রাইডিং ফাইডিং করে একদম জিম টিম করে বোঝাই যায় ফিগার দেখা, তারে রসগোল্লা শিখাই দিছে, এইগুলোরে ভালোবাসা কয় না। আমি এই জন্যই এই ব্লগটা বানাইলাম, এদের মধ্যে যাদের নাম বললাম এদের সবচেয়ে বেশি ভালোবাসে সাকিবকে সাকিবিয়ানরা। আপনারা দেখতে পারেন তো যে কোনো সময়ে যে কোনো রকম একটা মন্তব্য যদি সাকিব খান সম্পর্কে কেউ করে ওরা ধুইয়া ফেলায়, সাকিব খানের জন্য দরকার রাস্তায় নামে এয়ারপোর্টে যখন আসছিল কত সাকিব ইয়ান আসছিল, কালকের এই অনুষ্ঠানে দেখলাম কলকাতার থেকে আসছে সাকিব খানের দেখতে বেশ কয়েকজন, যে ছেলেটা উঠছিল সেও কলকাতার। এটা এটা এইটাকে বলে ভালোবাসা আমি মনে করি, কারণ কলকাতা থেকে একটা ছেলে 4-5 হাজার টাকা খরচ করে আর সাকিব খানের দেখতে আসা, এইটাকে বলে ভালোবাসা, এইটাকে বলে সাকিবের পাওয়ার। এরা যদি একত্র হয় তাহলে অনেক কিছুই করতে পারে, কিন্তু এরা ছয়া ছিটে আসে বলে ভালোবাসার পরিপ্রকাশ হয় না, হয় না বলতে ভুল বলা হবে, হয় কিন্তু এগুলো পাবলিকলি এত মানুষ জানান দেওয়া যায় না, কেউ কেউ কমেন্টসে করেন এই করেন ওই করেন, কিন্তু বেসিক্যালি সাকিব খানকে সবচেয়ে বেশি ভালোবাসে সাকিব ইয়ানরা, নট বুবলি, নট অপু বিশ্বাস, নট ইধিকা পাল, নট কুটনি কফি, নট এনি ওয়ান, অনলি সাকিব ইয়ান। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, খোদা হাফেজ।